কোটি টাকার আন্ডারপাস এখন পরিণত হয়েছে ভুতুড়ে গলিতে। ময়লায় আবর্জনায় পরিপূর্ণ এই স্থাপনাটি চলে গেছে ছিনতাইকারী আর মাদকসেবীদের দখলে, ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে শত শত মানুষকে। দুইজন নিচে রাইতের বেলা কোনো বাতি নাই, চুরি হয়, ছিনতাই হয়, নেশা করে, নেশা করে রাত্রে বেলা মনে করো বস্তা এখানে বস্তা ওখানে বস্তা, রাস্তা যে একটা ক্লিয়ার থাকবো তা তো না, অনেক ভয় লাগে। মেয়ে মানুষ তো আমার একটা রিস্ক না, অফিস করে আসি সগিরে তো একটা ঝুঁকি আছে। নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইলে জনসাধারণের রাস্তা পারাপারের সুবিধার্থে সড়ক ও জনপথ বিভাগের অধীনে প্রায় চার বছর আগে সেতুর নিচে তৈরি করা হয় এই আন্ডারপাস। প্রায় 200 মিটার দৈর্ঘ্যের আন্ডারপাসটিতে পথচারী এবং রিক্সা, ভ্যান ও মোটরসাইকেল চলাচলের জন্য রয়েছে আলাদা করে দুটি লেন। তবে রক্ষণাবেক্ষণের অভাবে এখন এটি পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। ভেঙে গেছে ছাউনির বিভিন্ন অংশ, বৃষ্টি ছাড়াই জমে থাকে কাদা পানি। পরিবেশটা এত খারাপ যে মানে নিজেদের যাতায়াত করবো এরকম কোনো পরিবেশ নেই। রাত্রেবেলা দেখা গেছে অনেক নেশাকর থাকে, তারপর অনেক চুরি হয়, অনেক কিছু হয় এই জায়গার মধ্যে। দেখছে না যাওয়া যায় না, ওই পায়খানা করে, তারপরে ময়লা আবর্জনা করে রাখছে, টুকাই এনে থাকে আড্ডা মারে, তারপরে দেখা যাচ্ছে যে অনেক বৃষ্টি হলে কেদা টেদা, অনেক সমস্যা আমাদের। আন্ডারপাসের বৈদ্যুতিক বাতিগুলো দীর্ঘদিন ধরে অকেজো, ফলে দিনের বেলায় কোনো মতে চলাচল করা গেলেও রাত হলেই ছিনতাইকারী ও মাদকের আসর বসে এখানে। তাদের কবলে পড়ে সর্বশান্ত হচ্ছেন সাধারণ মানুষ। এতে মানুষের যান চলাচলে নানান ধরনের বিঘ্ন ঘটে, মানুষ এই পার থেকে পার যখন যায় অনেকে দুর্ঘটনা শিকার। রাত্রি 9টা 10টা 11টা পর্যন্ত গার্মেন্টসে মেয়েরা যায়, এখানে শুধু লাইট থাকে না, লাইটের প্রবলেম। সরকার যদি একটু ভালো পরিবেশন করে দেয়, লাইট টাইট দেওয়া, দাম বেলা চলাফেরার লেগে সুবিধা। সমস্যা সমাধানের গতানুগতিক আশ্বাস দিয়ে দায় সারেন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মানিকগঞ্জ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আরাফাত সাকলাইন। পাশে যে বাজারের লোকের কারণে বাইপাইলটা আসলে দেখা যায় প্রতি সপ্তাহে আমার ময়লা হয়ে যায়, তো তারপরেও আমরা বাইপাইলটা কিছু চেষ্টা করি ঠিক রাখার, এবং লাইটটা আমরা লাগাইছিলাম, লাইটটা সব চুরি হয়ে গেছে। অলরেডি আমরা একটা প্রসেসে গেছি যে দুধ থেকে লাইট জন্য পরে আর কি এরকম একটা সিস্টেম করতেছি। যেগুলো রিপেয়ার করে দেওয়া সেগুলো আমরা এই বছরই করে দিব, এই যেগুলো আন্ডারপাস গুলো যেগুলো আছে। কোটি টাকা ব্যয় নির্মিত আন্ডারপাসটি কর্তৃপক্ষের অবহেলায় এখন বিপদের আখড়ায় পরিণত হয়েছে বলে মনে করছেন ভুক্তভোগীরা। অনতিবিলম্বে আন্ডারপাসটি পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে আলোর ব্যবস্থা সহ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।